إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. آج পনেরো ঈদুল কাদা মাস 1442 হিজড়ি এবং 25শে জুন 2021 সন এবং আমরা ইনশাআল্লাহ সুরাতুল বাকারার আজ 272 নম্বর আয়া নিয়ে আলোচনা করব এবং এই আয়াতে আমরা দেখব যে বিগত যে আয়াতগুলো আমরা তফসির করেছিলাম এইসব আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শো করলেন যে যখন দান খয়রাতের ইস্যুটা আমাদের সামনে আসে তখন এইটাতে মানুষরা অনেক রকমের ক্যাটাগরি হতে পারে, অনেক টাইপের মানুষ দেখা যায়। কেউ আল্লাহর জন্য করছে, কেউ দুনিয়ার জন্য করছে, কারো একটু মিক্স, কেউ 90% আল্লাহর জন্য, 5% এটার জন্য, কারো 100%ই মানুষের জন্য। এই যে বিভিন্ন টাইপের যেই ক্যাটাগরি আমরা দেখলাম দান খয়রাতের সময়, তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সবসময় চাইতেন যে সবাই যেন মুসলিম হোক, সবাই যেন মুমিন হোক, সবাই যেন আল্লাহর জন্য কাজ করে। তো এটা যে কোনো একটা নবী তার এটা একটা বড় ভিতরে একটা আশা যে সবাই যেন মুসলমান হয়ে যায়, সবাই যেন অ্যাকসেপ্ট করে, তাই না? তো আজকে আমরা দেখবো যে এই দান খয়রাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হেদায়াত তোমার হাতে না, হেদায়াত আল্লাহর হাতে, কাজেই তোমরা দান খয়রাত করে যাও এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা যদি নিয়াতটা সঠিক করো তাহলে ইট ডাজেন্ট ম্যাটার। তা আসুন আমরা আজকে এই আয়াতটা দেখি এবং এখান থেকে আমরা ইনশাআল্লাহ অনেক ভালো শিক্ষণীয় বিষয় আমরা এই আয়াতটা থেকে নিতে পারবো। কাজে আসুন আমরা আয়াতটা ফার্স্ট তিলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء وما تنفقوا من خير فلأنفسكم وما تنفقون إلا ابتغاء وجه الله وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون তুজ্জলামুন। শিবাটা একটু সামনে আসবে, তুজ্জলামুন নট তুজ্জলামুন। তুনফিকুনা ইখফানুনে ইল্লা ইবতিগা, দুইটা জিনিস আছে, এই বায়ের উপরে যখন সুকুন হয়েছে জজম তখন কালকালা করুন, ইল্লা ইবতিগা, প্রায় তিন থেকে চার সেকেন্ড টান দিতে হবে। ওয়াজহাল্লাহ, লাইসা মানে না, আলাইকা হে নবী আপনার উপরে, হুদা হুম তাদের হেদায়াত, মানে আল্লাহ আপনাকে এই রেসপন্সিবিলিটিটা দেয়নি যে আপনি যাকে খুশি রিমোট কন্ট্রোলের মতন একটা বোতাম টিপ দেবেন আর সে হেদায়াত পেয়ে যাবে। এটা আপনার উপরে না, আপনার রেসপন্সিবিলিটি না মানুষদেরকে হেদায়াত দেওয়া। ওয়ালাকিন, কিন্তু আল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ হেদায়াত দেন, মান ইয়াশা যাকে আল্লাহ ইচ্ছা করেন। তারপরে বলছেন ওয়ামা তুম ফিকু মিন খাইরেন, এবং তোমরা যেটা দান খয়রাত করো, মিন খাইরেন যত ছোট হোক না কেন, হ্যাঁ, ফালি আম ফুসিকুম, লে মানে ফা মানে অতঃপর, লে মানে জন্য, আনফুস নফসের বহুবচন মানে তোমাদের নিজেদের, কুম তোমাদের মানে তোমরা যেটাই দান খয়রাত করো না কেন, ছোট হোক বড় হোক, চাকি দিচ্ছ না কেন, মুসলমান হোক কাফের হোক, ফলে আনফুসিকুম এটার বেনিফিটটা তোমরাই পাবে, আনফুসিকুম তোমাদের নফসটা এটা পাবে, মানে কি আমাদের দিনে এটা রিওয়ার্ড আল্লাহ দিবে। ওয়ামা তুমফিকুনা, এবং তোমরা কখনো দান খয়রাত করো না হে মুমিনরা, ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, এক্সেপ্ট ইল্লা মানে এক্সেপ্ট, ইবতিগা মানে চাও, ওয়াজহিল্লাহ আল্লাহর মুখমণ্ডল মানে আল্লাহর জন্য, ইবতিগা ওয়াজহিল্লাহ মানে নিয়ারটা আল্লাহর জন্যই, হে মুমিনরা তোমরা নিয়াতটা হবে তোমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট।
ওয়ামা তুমফিকু মিন খাইর, এবং যেই আবার সেম জিনিসটাই যে একই কথা বলছে, ওয়ামা তুমফিকু মিন খাইর, যেই খাইরটা, যেই টাকাটা, যেই একটা টাকা হলেও ওটাও খাইর, এটা যদি তোমরা করো ইউয়াফা ইলাইকুম, কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসে ওটা আবার তোমাদেরকে পে করবে। এবং আমরা আগেই পড়েছি যে এটা 10 গুণ হতে পারে, 700 গুণ হতে পারে, 70,000 গুণ হতে পারে, আল্লাহর ইচ্ছা। ইউয়াফা ইলাইকুম, কিন্তু আল্লাহ তোমাদেরকে এটা রিটার্ন করে দিবে। ওয়া আনতুম লা তুজলামুন, এবং তোমরা কখনো তুজলামুন, তোমাদের উপরে কোনো জুলুম করা হবে না, জুলুম করা হবে না যে হঠাৎ করে এটা আর পাওয়া যাচ্ছে না। না, এটা দুনিয়াতে লোকরা জুলুম করতে পারে, কিন্তু আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ামা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ কখনো জুলুম করবে না, এবং সবগুলাই আমরা আল্লাহর কাছে একদিন এটাকে আমরা পাবো, যদি আমাদের নিয়তটা ঠিক থাকে। তো এখানে যেই আয়াতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে নবী, আপনার হাতে মানুষদের হেদায়াতটা আপনার হাতে না, বরং ইয়াহদি মান ইয়াশা। তো এরকম আয়াত খুবই ইম্পর্টেন্ট আয়াত, যে হেদায়াতের ইস্যুটা, হেদায়াতের ইস্যু সম্পর্কে আমাদের সঠিক ধারণাটা থাকা খুবই ইম্পর্টেন্ট। এবং আনফর্চুনেটলি আমাদের অনেকের ভিতরে সঠিক ধারণা নাই যে হোয়াট ইজ দ্য রিয়াল হেদায়া। এবং একটা কারণ হতে পারে যে কোরআন শরীফে এই যে ওয়ার্ডটা এসেছে হেদায়া, এটা মাল্টিপল মিনিংসে এসেছে। ফার্স্ট অফ অল, যদি আমরা জাস্ট লিঙ্গুইস্টিক মানে দেখি, ভাষার মানে দেখি, হেদায়া মানে কি? যে কাউকে কোনো রাস্তা দেখানো, ওকে? কিন্তু এখন রাস্তা দেখানোর ব্যাপারে কিন্তু দুইটা পার্ট আছে, যেটা অনেক সময় আমরা বুঝি না। একজন মনে করেন আপনাকে আস্ক করলো যে কোনো একটা মোড়ে অনেকগুলা রাস্তা চলে গেছে, বলছে যে রাজশাহীর দিকের রাস্তাটা কোথায় ফর এক্সাম্পল, তখন আপনি তাকে দেখিয়ে দিলেন যে এইটা হচ্ছে রাজশাহীর রাস্তা ফর এক্সাম্পল। তার মানে এটা তাকে কি করা হলো, তার নলেজে একটা কিছু ছিল না, ওইটা তাকে দেওয়া হলো ফর এক্সাম্পল, যে এখন কিন্তু এইটা রাস্তা, তখন সে জেনে নিল। কিন্তু তারপরে হতে পারে সে যেতে চায় না, ওকে? নট নেসেসারি যে কোনো পার্সন ওইটা জানলো তার মানে সে ওইটাকে অ্যাকসেপ্ট করলো, ওকে? ওই জন্য জানা আর অ্যাকসেপ্ট করা, এই দুইটা কিন্তু দুইটা জিনিস। ওই জন্য আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কোনো রসুল, যে কোনো পথিকের মতন, তারা হচ্ছে তাদের হাতে হিদায়াত আছে ফ্রম দ্য সেন্স যে তারা, তাদের হাতে আল্লাহর কাছে ওয়াহি আছে রসুলদের কাছে, যে তারা ওয়াহির থ্রুতে রাস্তাটা দেখাতে পারবে যে এইটাতে গেলে তুমি জান্নাতে যাবে, এটাতে গেলে তুমি জাহান্নামে যাবে। ফ্রম দ্যাট সেন্স ইয়েস, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হিদায়াত আছে। ওই জন্য কোরআন শরীফ এরকম সিরিজ অফ আয়াত এসেছে যেখানে বলেছেন ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে হে নবী, আপনি কিন্তু নিশ্চয়ই তাদেরকে সিরাতুল মুস্তাকিমের হেদায়ত দেন, কারণ উম্মতকে উনি বলে গেছেন, পুরা মানুষ জাতিকে বলে গেছেন যে কোনটা সিরাতুল মুস্তাকিম। তো ফ্রম দ্যাট সেন্স অফকোর্স রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ওনার হাতে হেদায়ত, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, যে কোনো কোনো নবীকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদি বলছেন, ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক কওমকে আল্লাহ একজন হেদায়তকারী তাদের কাছে পাঠিয়েছেন, তাই না? কাজেই আমরা এই সব আয়াতকে এইভাবে বুঝবো, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোনো নবী অথবা কোনো বুজুর্গ অথবা কোনো আলেম যে তার হাতে হেদায়ত আছে, ফ্রম দ্যাট পার্সপেক্টিভ, ওকে? কিন্তু কিন্তু এটার পিছনে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ওটা কি অ্যাকসেপ্ট করলো নাকি, দাওয়াতটাকে সেই অ্যাকসেপ্ট করলো। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সবাইদেরকে দাওয়াত দিয়েছেন, কাফেরকেও দাওয়াত দিয়েছেন, মুনাফিকিনদেরকে দাওয়াত দিয়েছেন, ইহুদিদেরকে দাওয়াত দিয়েছেন, খ্রিস্টানকে, সবাইদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়াতের আহ্বান করেছেন। কিন্তু আমরা তো অনেকে বিয়ের কার্ড পাই, তাই না? কিন্তু সবাই কি আমরা বিয়েতে বিয়ে অনুষ্ঠানে খেতে যাই? অনেকের বিভিন্ন কারণে যায় না, তাই না? কিন্তু কার্ড তো সে পেয়ে গেছে, তাই না? ওই জন্য ওই সেকেন্ড পার্টটার মালিকই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে কে সত্যিকার অর্থে অ্যাকসেপ্ট করবে। তা আবু তালেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, তার কাছে ইনফরমেশান পৌঁছে গিয়েছিল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য হেদায়াতকারী ছিলেন, কিন্তু সেকেন্ড পার্টটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার চেষ্টা করেছেন, মারা যাওয়ার সময়ও চেষ্টা করেছেন যে হে আমার চাচা, আপনি জাস্ট লা ইলাহা ইল্লাল্লাহ বলেন,
তাহলে আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো আপনার কাছে কি আমার যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কিন্তু ওই যেহেতু সেকেন্ড পার্টটা ওই অ্যাকসেপ্টেন্সটা, দিলের অবস্থাটা, হার্টের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং ওই ওই সেকেন্ড হিদায়াতটা এইটাই হচ্ছে আল্লাহর হাতে। এবং এখানে রসুল এখানে এই আয়াতটা খুবই ক্লিয়ার, এবং অন্যান্য জায়গাতেই এরকম আয়াত আরও বেশি ক্লিয়ার আমরা দেখতে পাবো পরবর্তীতে। এখানে আল্লাহ বলছেন লাইসা আলাইকা হুদাহুম, হে নবী আপনার হাতে এই হেদায়াতটা নাই, ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়াত দেন। আমরা পরে অন্য একটা জায়গাতে পাবো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হে নবী আপনি যাকে পছন্দ করবেন তাকেই হেদায়াত দিয়ে দিবেন, এটা হতে পারে না, লা তাহদি মান আহবাবতা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে হেদায়াত দান করেন। তো এখান থেকে যেটা আমরা বুঝি যে এই দান খয়রাতের চ্যাপ্টারে, দান খয়রাতের চ্যাপ্টারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দান খয়রাতটা নিজে করতেন না, এবং অন্যদেরকেও নিষেধ করতেন যে তোমরা মুশরিকিনদেরকে নন বিলিভার্সদেরকে দান খয়রাত করো না। এবং উদ্দেশ্যটা কী ছিল, তাদের হেদায়াত দেওয়ার উদ্দেশ্য ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যখন আমরা তাদেরকে দান খয়রাত করব না, এবং দেখছে যে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদেরকে দিচ্ছেন, তখন যারা মুসলমানদের সাথে বাস করছে ইহুদি খ্রিস্টান বা বেধর্মী, তাদের তখন লোভ হবে যে ওকে আমি তাহলে ইসলামে ঢুকে যাই, ঢুকে গেলে তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিবে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইটা একটা অলওয়েজ একটা আশা ছিল মনের ভিতরে যে আমি এই স্ট্র্যাটেজিটা করলে, এই এই সিস্টেমটা যদি আমি চালু করি, তাহলে ইনশাআল্লাহ তারা ইসলামে ঢুকে যাবে, তখন তাদেরকে আমি দিব। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, কাজেই ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফালি আনফুসিকুম, কাজেই তোমরা দান খয়রাত করা শুরু করে দাও রিগার্ডলেস ওইটা মুসলমান হোক ওইটা কাফের হোক, কারণ যাদেরকেই দিচ্ছ দুইটারই সওয়াব তোমরাই পাচ্ছ। ফালি আনফুসিকুম, যেটাই তোমরা করবে ওইটা সওয়াব তোমাদের কাছে আ যাবে। এটা হচ্ছে মুসলমানকে দাও, এটা কাফেরকে দাও, এটা ধনীকে দাও, এটা গরিবকে দাও, এটা অমুককে দাও, এটা অমুককে দাও। যদি ওই জন্য তারপরে বললেন ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা আওয়াজিল্লাহ, ওই জিনিসটা তোমরা ফিক্স করো, সেটা কি আল্লাহর জন্য। যদি নিয়ারটা যদি ফিক্স করে থাকো, তারপরে আর তুমি ওগুলো অন্য কিছু চিন্তা করো না, কাফেরকেও দাও মুসলমানকেও দাও, এবং অত বেশি টেনশন করো না যে আমি এটা করলে সে ইসলাম করবে, এটা না করলে ইসলামে আসবে না, ওই হেদায়েতেরটা আমার 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 উপরে। এই এই চ্যাপ্টারে তুমি বেশি পেরেশানি হয়ো না, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এবং ওইটার প্রজেকশনে আমাদের সবাইদেরকে বলছেন যে আমরা যেন দান খয়রাতটা কারো থেকে যেন এটাকে আমরা কাউকে যেন আমরা বঞ্চিত করি না, স্পেশালি যারা আমাদের মাঝে আছে এবং যারা অ্যাক্টিভলি ইসলামের দুশ্মন না। কারণ মুসলমান সমাজে, মুসলমানদের শেল্টারে, মুসলমানদের সিকিউরিটির আন্ডারে সবসময় অন্য ধর্মীরাও ছিল। একজন মুসলমান আছে, তার নেবার একজন হিন্দু, আর একজন কাফের, একজন খ্রিস্টান, একজন বেধর্মী হতে পারে, তাই না? কিন্তু সে মুসলমানদের জন্য কোনো ষড়যন্ত্র করছে না, অথবা একটা যুদ্ধে স্টেটের ভিতরে নাই, যেমন এখন ধরতে পারেন প্যালেস্তিনে। প্যালেস্তিনের সিচুয়েশন ডিফারেন্ট, কারণ তারা কন্টিনিউয়াস একটা কনফ্লিক্টে আছে, তাদের কথা এখানে বলছে না, বলছেন অন্য একটা দেশে, নর্মাল একটা দেশে, বা মদিনার সমাজে যারা অন্যরা ছিলেন, যে যেখানে ডাইরেক্ট কনফ্রন্টেশনে নাই, তাই না? এবং এইগুলা আয়াত আমরা আরও ভালো ক্লিয়ার পাবো ইনশাআল্লাহ সূরাতুল মুমতাহানাতে। সূরাতুল মুমতাহানাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দরভাবে এরকম আয়াত বলছেন যে মুমতাহানার 8 নম্বর আয়া, যে আল্লাহ তোমাদেরকে মানা করেনি, লা ইয়ানহাকুমুল্লাহ, যারা তোমাদের সাথে যুদ্ধ করে না এবং তোমাদের ভাইদেরকে তাদের বাসা থেকে তাড়াই দেয় না, যেমন প্যালেস্তিনিয়ানরা, ইসরায়েলরা 48-এ এসে কত লোকদেরকে তাড়িয়ে দিয়েছে, তাই না? 7 মিলিয়ন ফেলিস্তিনরা এখন রিফিউজি হয়ে আছে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে, তাদেরকে তাদের বাসা থেকে তাড়িয়ে দিয়েছে, তাই না? কিন্তু এরা যদি, যারা এটা করে না, তাদের সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
আন্তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। তাদের সাথে তোমরা যদি বের করো, ভালো ব্যবহার করো, তাদেরকে দান খয়রাত করো, আল্লাহ তোমাদেরকে এটাতে কোনো নিষেধ করছেন না। কাজে আসলে এগুলাতে বোঝা যায় যে ইসলাম ধর্মটা কত অনেস্ট, ফেয়ার, জাস্ট এবং গ্লোবাল, তাই না? কাউকে বাদ দেয়নি এখান থেকে। এবং এবং একটা সোসাইটিতে এটা থাকলে তাদের এটা বরং আরও আরও এটা কারণ হবে যে যখন ভালো ব্যবহার, এগেন দেখেন কি সুন্দরভাবে দান খয়রাত এবং ভালো ব্যবহার এই দুইটা রিলেশনশিপটা আমরা খুব বেশি এইসব আয়াতগুলোতে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, ইন দ্য কন্টেক্সট অফ দি সাদাকা, তাই না? ওই জন্য সাদাকার ক্ষেত্রে, সাদাকাতার ক্ষেত্রে, দান খয়রাতের ক্ষেত্রে যেটা জেনারেল রুল আমাদের খুবই মানে ক্লিয়ার এই পর্যন্ত যে এই এই দান খয়রাতটা হচ্ছে কিয়ামতের দিনে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করার একটা উন্নতমানের একটা ওয়ে। এবং আমরা যেটাই করব কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সুম্বুলার মতন, যেটা দিয়ে আমরা স্টার্ট করেছিলাম এই সূরা বাকারার দান খয়রাতের এই আয়াতগুলো, সেটা হচ্ছে ওই ধানের শীষের মতন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বৃদ্ধি করবেন আমাদেরকে, এভাবে অনেক হাই রেটে ট্রিপল ডিজিটে ইন্টারেস্ট দেবেন সব আমিয়া, তাই না? এটা খুবই ক্লিয়ার আমরা পেলাম যে এটা আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিটার্ন দিবেন। ওই জন্য যেন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে এখানে যেন আমরা আমাদের নিয়াতটাকে ফিক্স করি, আমরা যেন এটাকে নিয়াতটাকে আমরা ফিক্স করি, এবং যদি আমরা নিয়াতটাকে ফিক্স করে থাকি এবং আল্লাহর জন্যই যদি আমরা এটা করে থাকি, এবং আমরা যখন এক্সপেক্ট করব এটার রিওয়ার্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে, তখন যেন আমরা আমরা খুব বেশি পেরেশানি না হয়ে যাই যে কাকে আমরা এটা দিচ্ছি, এটার ব্যাপারে যেন খুব একটা পেরেশানি না হয়। কারণ আসলে এই চ্যাপ্টারেও দেখা গেছে যে মানুষরা খুব বেশি ঘাটাঘাটি করে, এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘাটাঘাটি করাটা নিষেধ করছেন যে তোমার স্পাই করে আগে যে একবার 100% শিওর যে আমি কার হাতে দিচ্ছি না, আচ্ছা আসলে কি সে যোগ্য না যোগ্য না, এটা একটা লেভেলে আমাদের করা দরকার, দ্যাটস রাইট, আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু খুব বেশি যেন আমরা এটাতে না করি, এইটার কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে যে তোমরা দান খয়রাত করে যাও, এবং নিয়াতটা যদি ঠিক থাকে এবং একটা মিনিমাম যদি তোমরা একটু যাচাই বাছাই করো, বাদ বাকিটা ইনশাআল্লাহ খুব একটা বড় ইস্যু না। কারণ একটা টাকার কারণে বিভিন্ন লোক বিভিন্নভাবে জিনিসটা থেকে বেনিফিট হতে পারে, তাই না? কারণ টাকাটা তো সোসাইটি চলার একটা 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 বড় একটা উপায়, তাই না? এই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই সিস্টেম করেছেন যে এই প্রপার্টি এবং টাকার বেনিফিটের শেষ নাই মানুষের, তাই না? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনিসগুলো অ্যাকনোলজ করছেন। ওই জন্য একটু পরে একটা হাদিস পড়ব যেটাতে আসলেই বোঝা যাবে যে যে এই এই পার্টটা যে আমরা যেন দান খয়রাত করি। ওই জন্য মিন খাইরেন ওয়ার্ডটা যেটা এসেছে, মিন খাইরেন মিন করছে যে এনি টাইপ অফ খাইর, তাই না? যখন এরকম কথা আসে যে মিন খাইরেন নাকেরা, হ্যাঁ, এটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে এনি টাইপ অফ খাইর। এবং এই খাইরটা টাকাকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে খাইর বললেন এই কারণে যে এই এই টাকা থেকে তো অনেক ভালো, খাইর মানে ভাষাগতভাবে যে শারের অপোজিট, শার মানে খারাপ আর খাইর মানে ভালো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকাকে ভালোর সাথে তুলনা করলেন। কারণ অফকোর্স টাকাটা তো ভালো, তাই না? টাকা দিয়ে মানুষ এই তার এই দরিদ্রতা এবং পভার্টি এবং বিভিন্ন নিড মানুষ স্যাটিসফাই করতে পারে, তার বেসিক নিড হোক অথবা আর একটু অ্যাক্সেসরিজ নিড হোক, তার সব কিছুতে এই টাকাটা খুবই দরকার। তো এইটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এইখানে বলছেন। এবং এইটার থ্রুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা জিনিস কিন্তু আমাদেরকে আমাদের দৃষ্টি আকর্ষণ করাচ্ছেন, সেটা হচ্ছে যে মানুষদের ইসলাম তখনই আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে যখন তারা ইসলাম গ্রহণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আখেরাতের জন্য, জান্নাতের জন্য। ওই জন্য যদি ইসলাম করে দুনিয়ার জন্য তাহলে এটা মুনাফিকই হবে, তাই না? যদি অন্য কারণে বা দুনিয়ার জন্য বা জাস্ট টাকা আমি বেশি পাবো তাহলে আমি মুসলমান হয়ে যাই,
এরকম সিচুয়েশান যাতে না হয় এইটারই ব্যবস্থা আল্লাহ সুবহানাহু তাআলা করলেন, তাই না? যাতে একজনের ইসলামটা অ্যাকসেপ্ট করে অনলি ফর আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। কারণ যদি এরকম সিস্টেম হতো যে একটা সোসাইটিতে মুসলমানরা আছে আবার তাদের আন্ডারে কাফেররাও আছে, এবং কাফেররা টাকা পাচ্ছে না কিন্তু ইসলামে ঢুকলে টাকা পাচ্ছে, তখন কাফেরটা ইসলামে ঢুকতে চাইবে টাকার লোভে, নট ফর কনভিনসিং যে আল্লাহ সুবহানাহু তাআলার জন্য সে ইসলামটা গ্রহণ করছে, তাই না? তো এটা করলে তো তার কাছ থেকে এটা অ্যাকসেপ্ট হবে না, তাই না? তার ইসলাম তখনই অ্যাকসেপ্ট হবে যখন সে এটা আল্লাহর জন্য করে। তো যখন আমরা এই টাকাটা তাদেরকেও দিব তখন এটা একটা শো করবে আমাদের ভালো ভালো কাজ, এক নম্বর। দুই নম্বর, তারা হচ্ছে যখন ইসলামে ঢুকবে, নট বিকজ যে আমি ঢুকলে টাকা পাচ্ছি আর না পাচ্ছি না, এটাও কিন্তু একটা জিনিস এখান থেকে আমরা একটা দেখতে পাই। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের জানতে হবে, যেটা ওলামারা সবাই এটাতে একমত, সেটা হচ্ছে যে এই যে নিয়মটা আমরা এখানে বললাম যে কাফেরকেও দেওয়া যাবে, বেধর্মীদেরকেও দান খয়রাত করা যাবে, ওলামারা সবাই বলে যে এটা মিন করেছে যেটা নফল দান খয়রাত, নট জাকাত। কারণ জাকাতের চ্যাপ্টারে যেটা ফরজ জাকাত সেটা কেবল একটা মুসলমানকে দেওয়া যাবে, বেধর্মীদেরকে আপনি জাকাত থেকে দিতে পারবেন না। কাজেই এই নিয়মটা যেন আমরা ভালো মতো জেনে রাখি যে এই আয়াতের পিছনে যে এই নিয়মটা কাফেরদেরকে দেওয়ার ব্যাপারে সেটা হচ্ছে সেরকম টাইপের মিনিং করা হয়েছে, যে কাফেরটা মানে এটা এক নম্বর নফল, আর দুই নম্বর এই কাফেরটা ডাইরেক্ট আমাদের শত্রু না, ডাইরেক্ট আমাদের শত্রু না, যে তাদেরকে ইনশাআল্লাহ এটা দেওয়া যাবে। আমার এই একটা সুন্দর হাদিস দিয়ে আমি শেষ করি এই এই সেশনটা, সেটা হচ্ছে যে আপনার সুন্দর হাদিস যেটা বুখারী এবং মুসলিমের হাদিস, মানে খুবই সহি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটি পার্সন সে দান খয়রাত করলো, একটা পার্সন সে নিয়াত করে বাহির হলো বাসা থেকে রাতের বেলা যে আমি ইনশাআল্লাহ আজকে একটা সুন্দর একটা দান খয়রাত করবো আল্লাহর জন্য, এবং সে বাহির হয়ে দান খয়রাত করলো, কিন্তু না জেনে সে দানটা করলো একটা প্রস্টিটিউট, যে জেনা করে এরকম প্রস্টিটিউটের হাতে সে দান খয়রাত করলো। তার পরের দিন সকালে সারা গ্রামে বা শহরে খবর চলে আসলো যে তুসদ্দিক আলা জানিয়া, গতকাল রাতে একজন জিনাকারী বা প্রস্টিটিউট তার হাতে দান খয়রাত এসেছে। তখন এটা জানার পরে সে বলল যে হে আল্লাহ, লাক আলহামদু আলা জানিয়া, হে আল্লাহ আমি তো জানতাম না কিন্তু আলহামদুলিল্লাহ আমার টাকাটা একটা জানিয়ার কাছে গেছে, যাক। হ্যাঁ, মানে খুব একটা আফসোস করলো না, আল্লাহকে থ্যাঙ্কস জানালো এইটার ব্যাপারে। তারপরে রাতেও এই পার্সনটা আবার বাহির হলো এবং বলল যে আমি ইনশাআল্লাহ আজকে ভালো একটা রাস্তাতেই দান খয়রাত করব। তখন সে না জেনে টাকাটা সে দিল একজন একটা জায়গায় যেটা হচ্ছে সে পার্সনটা ধনী ছিল, তো ধনীর হাতে সে টাকাটা দিয়ে দিল। পরের দিন সকালে সবাই বলাবলি করা শুরু করলো যে একটা ধনীর হাতে বা ধনীকে একজন দান খয়রাত করেছে। তখন সে আবার সেম দোয়াই পড়লো, আল্লাহুম্মা লাকাল হামদু আলা গনী, হে আল্লাহ আপনার উপরে শুক্রিয়া, একটা ধনীর কাছে গেছে তাও আপনার জন্য শুক্রিয়া, তাই না? থার্ড রাতেও একই কাজ করলো, সে বাহির হলো দান খয়রাত করলো, কিন্তু একজন চোরের হাতে সে দান খয়রাত করলো। তখন সকালবেলা সবাই বলল যে গতকাল কত রাতে একটা চোরের হাতে দান খয়রাত গিয়েছে, তখন সেও বলল আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়াতিন ওয়া আলা গানিয়িন ওয়া আলা সারিকিন, একটা জেনাকারী মহিলা, একজন গানী, একজন ধনী, একজন চোর, এদের হাতে দান খয়রাত গেছে, হে আল্লাহ লাকাল হামদ আপনার উপরে শুক্রিয়া। তখন তার কাছে এরকম তাকে বলা হলো, হতে পারে ফেরেশতারা বলেছে বা সামহাও তাকে বলা হলো যে তোমার
দান খয়রাতটা কবুল হয়েছে এবং এগুলো ইফেক্ট পড়েছে, এবং এটার ব্যাখ্যাটা কি যে আল্লাহ কবুল করেছেন এই কারণে যে যে যখন ওই ওই জানির হাতে, যে প্রস্টিটিউটের হাতে যখন দান খয়রাটা গেছে, তখন সে এটা পাওয়ার কারণে সে তার জিনাটা থেকে বাদ দিয়েছে যে আমি তো এখন টাকা পেয়ে গেছি, আমার আমি তার মানে তার জিনাটা সে করছিল জাস্ট একটা টাকার ইনকামে। যখন তাকে এই টাকাটা দেওয়া হয়েছে তখন সে এই ডোরটা ক্লোজ করে দিয়ে তার সোসাইটিতে একটা ইনকামের একটা সোর্স এসেছে হালাল ওয়েতে, তাই না, যেটা দান খয়রাতের কারণে এসেছে, তখন এই এই ডোরটা ক্লোজ হয়ে গেছে। আর যে ধনী সে যখন দান খয়রাত তার কাছে তার উপরে করা হয়েছে তখন সে বুঝতে পেরেছে যে হ্যাঁ আসলে আসলে আমি তো এই দান খয়রাতের ব্যাপারে তো আমি খুবই গাফলতে আছে। সে ওই সে সাদাকাটা পাওয়ার পরে তার ভিতরে দান খয়রাত করার ইচ্ছাটা পোষণ করেছে, তখন সে দান খয়রাত করা শুরু করেছে একজন গানি। এবং যে চোর, সে তো চোর করে চুরি করতেই করছিলই টাকার জন্য, তো যখন সে হালাল হইতে টাকা পেয়ে গেছে এই দান খয়রাতের থ্রুতে, তখন সে তার মানে চুরি করাটা বন্ধ করে দিয়েছে। এটা বুখারি শরীফ এবং মুসলিম শরীফে এরকম হাদিস এসেছে। তো এটা থেকে আসলে যেটা বোঝা যায় যে ইসলাম কত একটা একটা সায়েন্টিফিক ধর্ম, এবং ইসলাম এই দান খয়রাতের ব্যাপারে টাকাটা হচ্ছে একটা খাইর, কাজেই আমরা যেন জাস্ট নিয়াতটাকে ঠিক করি আর এই খায়েরটাকে দিয়ে দিই মানুষদেরকে, এবং খুব বেশি চিন্তা না করি যে এটা কীভাবে গেল, তাই না। যখন আমরা এটা দিয়ে দিব, এটা লা তুদলামুন যেটা দিয়ে আয়াতটা স্টার্ট হয়েছে, যে মুহূর্তে যেই মুহূর্তে আমাদের হাত থেকে চলে গেল টাকাটা, এটা আল্লাহর কাছে রেজিস্টার হয়ে গেল এবং আল্লাহর ব্যাংকে এটা থেকে গেল এবং আল্লাহ আমাদেরকে দিবে। তারপরে যেন আমরা খুব একটা বেশি চিন্তা না করি যে এটা কার হাতে গেল, কারণ ওই টাকাটা যদি খাইর হয়ে থাকে ইনশাআল্লাহ ওইটা একটা ভালো কাজেই ব্যবহার হবে। এটা ধনী হোক, কাফের হোক, জেনাকারী হোক, মদখোরের কাছে হোক, যেটার কাছে হোক না কেন, আল্লাহ ওইটা থেকে ইনশাআল্লাহ একটা ভালো রিওয়ার্ড দিবে। আমরা যেন এরকম অ্যাটিচিউডেই আমাদের দান খয়রাতটা করি। ওয়াল্লাহু আলাম, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই কোরআন এমন পথ দেখায় যা একেবারেই সোজা। যারা একে নিয়ে ভালো কাজ করতে থাকে তাদেরকে সে সুখবর দেয় এ মর্মে যে তাদের জন্য বিরাট প্রতিদান রয়েছে।